কিংবদন্তি বলে পরশুরামের ভয়ে আতঙ্কিত ক্ষত্রিয়রা নাকি আজকের কোচবিহার অঞ্চলে এসে লুকিয়েছিলেন। কিন্তু আজকের রাজনীতির মহাক্ষত্রিয়রা অবশ্য কেউ কারুর ভয় ভীত নয়। কোচবিহারে দাঁড়িয়ে আজ একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। আবার কোচবিহারের মাটিতে দাঁড়িয়েই সকালে বিজেপিকে বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল, আগামী 5 বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। আগে দুর্নীতি প্রমাণ করুন, কোচবিহারে দাঁড়িয়েই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। ট্রেলারেই যদি 10 বছর চলে, সিনেমা কত বছরে শেষ হবে? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয়, সন্দেশখালীর অপরাধীদের বাঁচাতে মরিয়া তৃণমূল, সাজা পাবেই, সারা জীবন জেলেই কাটাতে হবে, কোচবিহারে হুঙ্কার প্রধানমন্ত্রী। আমি না থাকলে বন্ধ হবে কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার, বললেন মুখ্যমন্ত্রী। ভোট বৈতরণী পেরোতে দুদলেরই পাখির চোখ সেই মহিলা ভোট ব্যাংক। তৃতীয় প্রশ্ন, তৃণমূলের গুন্ডারা ভোট দিতে আটকালে সাহস নিয়ে থাকবেন, নির্বাচন কমিশন এবার খুবই সজাগ, মন্তব্য নরেন্দ্র মোদী। যে বিয়ে করবে সেই পুরোহিত, নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট হিংসার চেনা ছবিটা এবার সত্যি বদলাতে পারবে কমিশন? তৃণমূলকে সাহায্য করছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি বিস্ফোরক কুণাল ঘোষ, কারও সাহায্যের দরকার নেই, কাউন্সিলররাই যথেষ্ট, পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আত্মতুষ্টি ভালো নয়, সুদীপকে দলের নীতির পাঠ কুণালের। সুদীপ কুণালের তরজায় আবার কি চা ফিস ফ্রাই নিয়ে বসতে হবে? ষষ্ঠ প্রশ্ন, কংগ্রেসকে ভিলেন তকমা দিয়ে বামেদের ঘাড়ে জোট না হওয়ার দায় চাপিয়ে একলা লড়ার ঘোষণা ISF-এর। আগে বারবার ইঙ্গিত দিয়েও ডায়মন্ড হারবারে শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজে দাঁড়ালেন না নওশাদ সিদ্দিকী। কোন সমীকরণে শেষ মুহূর্তে এই রহস্যজনক ভুল বদল, এই প্রশ্ন তো উঠবেই। তবে শুরুতেই আজ দেখাবো দুর্নীতি ইস্যুতে ঠিক কি ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। ইয়ে জো 10 সাল মে হুয়া হ্যায় না, 10 সাল মে জো বিকাশ হুয়া হ্যায় না, বো তো সিরফ ট্রেলার হ্যায় ট্রেলার। মে কহতা হু ভ্রষ্টাচার হটাও। এমনি আমরা জানি সিনেমার থেকে ট্রেলার ছোট হয়, কিন্তু ট্রেলার যদি 10 বছরের হয়, সিনেমাটা শেষ হতে কত বছর লাগবে? এই প্রশ্নের উত্তর আমার মনে হয় এই রাজ্যের যারা শাসক দল, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের জিজ্ঞেস করুন সুমন। নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে লাভ নেই, বা ইডি বা CBI কে জিজ্ঞাসা করুন না। দেখুন, আমরা জানি একটা হেড অফিস থাকে, তার শাখা সংগঠন থাকে, এখানে শাখার প্রশাখা সংগঠন হয়ে গেছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় হেড অফিস, মানে সরি, মানে আমি একদম মাথার উপর হেড অফিসের বাদ দিলাম, সেমি হেড অফিস। তারপরে চলে এলাম আমরা কি শান্তনু, কুণাল, অয়ন, চন্দন, রঞ্জন, এক একদিন এক এক রকম নতুন নতুন নাম, প্রসন্ন, মানে একটা মানুষ, যারা তদন্তকারী সংস্থা তারাও তো মানুষ করছেন, তারাও তো একটা সোজা রাস্তায় যেতে পারছে না। কিন্তু তদন্ত তো রাজ্য পুলিশ বা CID করছে না, CBI-ED করছে, নিশ্চয়ই করছে, তাদেরও তো তদন্তের একটা গতি। এবং সবথেকে বড় কথা, বিশ্বনাথ বাবু অনেক কিছু প্রশ্ন করলেন, কেজরিওয়ালে নরম, সরি গরম, মমতায় নরম, এরকম একটা তুলে দিলেন, প্রশ্ন তুলে দিলেন। আমি জিজ্ঞাসা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ডটা বলুন না, তিনি দুর্নীতিতে তিনি নরম, আবার দুর্নীতিগ্রস্তের জন্য নরম তর তো মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহানের মতন একজন অত্যাচারী, পিঠে বানানোর শিল্পের কারিগর, তাকে তার প্রতি নরম? কেষ্টমণ্ডল যার এত সম্পত্তি, তা বলছে কি করেছে? আসলে তদন্তটা এক লাইনে এগোচ্ছে না তো সুমন, এক লাইনে এগুলো খুব সুবিধা, তা আমাদের সুবিধা, আমরা চাইবো এক লাইনে ছিল না, এক বছরের মধ্যে অ্যাকশন, ঠিক ভুল যাই হোক এক বছরের মধ্যে, নিঃসন্দেহে বললাম শাখা, এত শাখা সংগঠন ছিল না তো। জিজ্ঞাসা করুন না রাজীব কুমারকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কেন বহাল রেখেছে সারদার পরে, জিজ্ঞাসা করুন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজীব কুমারকে জেরা আটকানোর জন্য তার বাড়িতে ধর্ণা দিয়েছিলেন, জিজ্ঞাসা করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক, সেটা রেশন হতে পারে, চাকরি হতে পারে, গরু হতে পারে, আর কয়লা, কয়লা তো স্বাভাবিক খুব স্পর্শকাতর সাবজেক্ট এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বোঝেন, ওই জন্য কয়লার ময়লা উনি ভালোই বয়ে বলেছেন, কয়লার ময়লা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের গায়ে লেগেছে, যে কোনো দাগেই আচ্ছা নেই হে সেই দাগ জানেন। আমার কিয়ারের, কিয়ার সব কথা মানতে আমার কোনো অসুবিধা ছিল না, যদি কিয়ার রাজনীতি, কিয়ার যে দল করে তার সর্বোচ্চ পর্যায়ের নেতারা, যেমন শুভেন্দু অধিকারী, তিনি যখন প্রেসকে প্রশ্ন করেন, সেখানে যখন তিনি হতাশা ব্যক্ত করেন যে কেন মানে CBI ED তদন্ত এগোচ্ছে না, এই প্রশ্নটা কেবলমাত্র আদালতের প্রশ্ন নয়,
কিয়ার দলের যে অন্যতম মানে নেতা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, সে হতাশ হন। সদরবাবু, আজকেই তোমাদের নির্বাচনী ইশতেহার আমি দেখছিলাম, সেখানে বামেরা মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে ইউএপিএ, পিএমএল, পিএমএলএ এই অ্যাক্টগুলো তুলে দিতে চায়, যা একেবারে পরিষ্কার ভাষায় ড্রাকোনিয়ান ল বলছে। পিএমএলএতে যখন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়ে জেলে যায়, তখন তোমরা স্টুডিওতে বলো যে একদম সাধুবাদ, এবং কোনো না কোনোভাবে এইভাবে যদি এগোনো হয়, যদি গতি এই থাকে, মাথায় পৌঁছানো যাবে। আজকে ইশতেহারে বলছে সেই একটাই তুলে দিতে, আমি বলছি এটা দ্বিচারিতা বলবে না। না সুমন্দ, এই কারণে নয়, কারণ না ইউএপিএ তুলে দিলে দেশদ্রোহিতা লিগাল হয়ে যাবে এমন নয়, পিএমএলএ তুলে দিলে চুরি করা লিগাল হয়ে যাবে এমন নয়। যেটা বলা হয়েছে পিএমএলএ একটে, যেটা আছে যে একটা ক্লজ, যে তোমাকে বা তোমার দায়টা প্রমাণ করা যায় তুমি নির্দোষ, যতক্ষণ পর্যন্ত তুমি সেটা প্রমাণ করতে পারছো তুমি দোষী। এইটা কিনা ভারতবর্ষের যে জুরিসপ্রুডেন্স, যে ন্যাচারাল থিওরি অফ জাস্টিস, সেটাকে কন্ট্রাডিক্ট করে। তার মানে এই নয় যে পার্থ চট্টোপাধ্যায় হতে পারে কি আমার তোমার যারই হোক না কেন, দুর্নীতিটা লিগাল হয়ে যাবে, তখনও আইন থাকবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং যারা তদন্ত করবে। জ্যোতিপ্রিয় মল্লিক এই পিএমএলএ তে গ্রেফতার হলেন, তখন এটা মনে করিয়ে দেওয়া উচিত ছিল আমাদেরকে, গ্রিল করার জন্য। কিষাণজি আমাদের সময় ইউপিএ থেকে গ্রেফতার করেছে, আমাদের সরকারই করেছে। কারণটা কি, আমার কাছে এই মুহূর্তে যা আইন রয়েছে আমাকে তো তার মধ্যেই করতে হবে, আমাকে, আমি তখন নিজের একটা আইন আবিষ্কার করতে পারবো না। কিন্তু যে এক্সিস্টিং আইন, তার ড্রাকোনিয়ান ক্লজকে সরিয়ে দিয়ে যদি একটা সত্যিকারের গণতান্ত্রিক এবং সংবিধান সম্মত আইন আনা হয়, সেটা দিয়েই ভবিষ্যতে কাজ হবে, এবং সিপিএম সেটার লক্ষ্যে কমিটেড। আমি তোমায় দু তিনটে কথা বলি সুমন্দা। কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে বলছেন ট্রেলার, আচ্ছা আমি জিজ্ঞেস করছি, 2014 সালে ভোটের সময় এসে বলেছিলেন যে এখন আমায় ভোট দিলে কিন্তু 10 বছর আপনার ট্রেলার দেখাবো, এখন কিন্তু সিনেমা ফিনেমা দেখতে চাইবেন না, কিন্তু ট্রেলার দেখানোর জন্য ভোট চাইছি দাদা, বলেননি তো? তখন তো এটাই সিনেমা ছিল। 10 বছর পরে বলছেন, যারা কি আশ্চর্য, তখন সিনেমা দেখবেন ভেবেছিলেন? তখন তো ট্রেলারের টিকিট কাটিয়েছিলাম আপনাদেরকে দিয়ে। আমি তোমায় বলি সুমন্দ, আজকে এই যে কথাগুলো বললেন নরেন্দ্র মোদী, আমি উনি, তোমার কি মনে হয় এই যে 3,000 কোটি যেটা ইডি অ্যাটাচ করেছে এই রাজ্য থেকে, নরেন্দ্র মোদী বলেছেন যে আমি, তিনি আইনি পরামর্শ নিচ্ছেন যে প্রতারিতদের কিভাবে এই টাকা ফেরত দেয়া যায়, এটাও একটা ট্রেলার আর সিনেমার প্রক্রিয়া? আমার এটা, কারণ আইনত যদি এটা করতে হয়, এক, তদন্তটা শেষ করতে হবে, দুই হচ্ছে বিচার প্রক্রিয়া শেষ হতে হবে, তার আগে টাকা ফেরতে কোনো প্রশ্নই ওঠে না। দেখো সুমন্দ, আমার, তুমি প্রশ্নটা করে আমাকে টেনশনে ফেলে দিলে, কারণ আগের 15 লাখ আমার এখনো খরচা হয়নি, তারপরে যদি এখন আরও টাকা দিয়ে দেন মোদী, আমি এত টাকা রাখবো কোথায় আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে সুমন্দা, জোক সাপার্ট, সারদার যে টাকাগুলো বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো ভিক্টিমদেরকে ফেরত দিতে কোনো বাধা ছিল না? 10 বছরে আটকায়নি তো কেউ। আমি কুণাল ঘোষ থেকে শুরু করে, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক জন, তাদের কাছ থেকে তো টাকা বাজেয়াপ্ত হয়েছিল, অনেকে নিজেরা গিয়ে যে টাকা নিয়েছিলেন মাইনে তারা ফেরত দিয়েছিলেন, তাপস পাল ফেরত দিয়েছিলেন, সেই টাকাগুলো তো দেওয়া যেত রোজভ্যালির ভিক্টিমদেরকে, সারদার ভিক্টিমদেরকে প্রধানমন্ত্রী দেননি তো? আমি যদি একটু তোমার থেকে সময় চেয়ে নিই, আমি যেহেতু অনেকক্ষণ ধরে বাকিদের কথাগুলো শুনেছি, দেখো আজকে উনি বলার সময় বলছেন যে উনি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকগুলো কথা বললেন ইত্যাদি ইত্যাদি, একবারও সারদার নাম মুখে আনলেন না কেন? 2014 তো লোকসভা ভোটের প্রচারে সারদার কথা বলতেন, 2016 এসে তো নারদার কথা বলতেন, এখন আর নারদা বলেন না কেন? যেরকমভাবে সারদা নারদা বাতিলের খাতায় চলে গেছে, কারণ না শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা হয়ে গেছে, যে কারণে কি আর 5 জন যাদেরকে ওই ভিডিওতে আমরা দেখেছিলাম তারা এখন বিজেপির নেতা হয়ে গেছে, অর্জুন সিং নারদায় ছিল না, যাই হোক অন্যান্য অভিযোগে ছিল, সেরকমভাবে এখন যারা আছেন, এখন যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট, এদের মধ্যে 2-1 জন যদি কালকে বিজেপিতে টিকিট কনফার্ম হয়ে যায়, পরের ভোটে আমরা এগুলোও শুনবো না তো? তখন আবার অন্য কোনো দুর্নীতি শুনবো? শুনবো একটা কথা বলো তো, আজকে এই যে কেয়াদি যে কথাগুলো বললো, ওর আর কিছু বলার নেই, এগুলো বলছে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করছেন, রাজ্য সরকার অসহযোগিতা করছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করবেন এটা জেনেই তো কেন্দ্রীয় এজেন্সি স্বর্ণাপন্ন হওয়া, আদালতে গিয়ে মামলা করে বিকাশ ভোচাস্ত লড়াই করে এনেছিলেন। প্রশ্নটা হচ্ছে তাহলে কি বিজেপি এইটা বলছে, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সহযোগিতা পাবো ততদিন দোষীরা শাস্তি পাবে না? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাহায্য করেন, তাহলে তো জীবনে গ্রেপ্তার করতে পারবেন না। আমার শেষ কথা সুমন্দা, তোমায় বলছি, আমি জাস্ট বলে দিচ্ছি, দেখো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিজে বলছে রাজ্য সরকারের অসহযোগিতা, ঠিক কথা, একটা লোককে SSKM এ ভর্তি করে রাখা হয়েছে যাতে কণ্ঠস্বর না পাওয়া যায়, এত কিছু করে আদালতের নির্দেশে কণ্ঠস্বর পাওয়া গেল, সেই যে কণ্ঠস্বর পাওয়া গেল তারপর থেকে ইডির কণ্ঠস্বর চলে গেল। আমি কার কাছে যাব, আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো, হুবহু কলকাতা হাইকোর্টের এজলাসে এই জিনিস হয়েছিল, এজেন্সি গিয়ে মাননীয় বিচারপতির কাছে অভিযোগ করছে যে রাজ্যের সরকার এবং তার এজেন্সি সহজ, পুলিশ এবং CID সহযোগিতা করছে না, তাতে মাননীয় বিচারপতি বলেছিলেন আপনি কি ভেবেছিলেন যে তারা সহযোগিতা করবে? আমি বলছি দুটো বাক্যে বোধহয় মাননীয় বিচারপতি পরিষ্কার করে দিয়েছিলেন, কে
দেখুন, স্বাভাবিকভাবেই শতরূপ যেটা বললেন সেটা আমরা যেটা বারে বারে বলে থাকছি যে বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি, বা দিল্লি হোক, সেটা বেঙ্গালুরু হোক, মুম্বাই হোক, বিভিন্ন জায়গায়, সেটাই তো শতরূপ পরিষ্কার করে দিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা এত যুযুধান, সেটা কংগ্রেসের সঙ্গেও আবার দোস্তি, আবার কেরালায় কুস্তি, আর তৃণমূলের সঙ্গে এখানে কুস্তি, অন্য জায়গায় দোস্তি দেখছি আমরা, সেটা তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। দেখুন, পিএমএলএ নিয়ে বামেদের যে আপত্তি সেটা স্পষ্ট, তার কারণ ইতিমধ্যে স্বপ্না সুরেশ থেকে শুরু করে পিনারায় বিজয়নের মেয়ে, তার নামে যে, এবং সেখানে কংগ্রেস দাবি করছে, সেখানে ভারতীয় জনতা পার্টি নেই, কিন্তু কংগ্রেস দাবি করছে যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এবং তাকে ইডি দিয়ে তার কেন তদন্ত করা হচ্ছে না। তো সেই জায়গাটা ব্যথা আছে, তো যেখানে ব্যথা সেই কারণেই তারা তো বলবে এই কথা। খুব ব্যথা করছে তো, ঠিকই কথা, যেরকম ওখানে কংগ্রেস দাবি করেছে সেরকম শুভেন্দু টাকা খাওয়ার ভিডিও বিজেপির পার্টি অফিস থেকে চালানো হয়েছে। আমি ওই নিয়ে অনন্তকাল আলোচনা হতে পারে, সমন্বয় হয়েছে গত 5-7 বছরে। প্রশ্নটা হচ্ছে, সিপিএম এর সাথে যদি তৃণমূল কংগ্রেসের দিল্লিতে দোস্তি থেকেও থাকে, তাহলেও ইডি সিবিআই সিপিএম চালাচ্ছে না, একদিন অব্দি চালিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ। আমি বামপন্থী বন্ধু এবং বিজেপির প্রতিনিধির এগেনস্ট, মানে উত্তরে দুটো কথা বলবো, বন্ধু আর শত্রু। সারদার সুদীপ্ত সেনকে মমতা ব্যানার্জি ধরেছিল, এক, এবং যারা ভিকটিম তাদের পাশে দাঁড়ানোর জন্য 500 কোটি টাকার ফান্ড তৈরি করে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করেছিলেন মমতা ব্যানার্জি, বিরোধীরাই কোর্টে কেস করে সেই প্রক্রিয়া বন্ধ করে। আমি শুধু এক সেকেন্ড, এক সেকেন্ড প্লিজ, তাই নিশ্চয়ই আপনার কাছে শান্তনুদা, কিন্তু আমি বলছি যে এই আমরা সিগারেট খাবো, আমাদের সিগারেট, সারদার তথ্য প্রমাণ লুকানোর অভিযোগও এই সরকারের বিরুদ্ধেই উঠেছিল শান্তনুদা। সেকেন্ড বলি, নিশ্চয়ই আমরা 2019 যদি ভুলেও যাই যে বামপন্থীদের ভোটে বিজেপি সম্প্রতি কুচবিহারের প্রার্থী বিজেপির প্রার্থী প্রচার করে বলছেন যে আমি যদি জিতি সিপিএম এর যত পার্টি অফিস বন্ধ আছে সেগুলো দায়িত্ব নিয়ে খুলে দেব, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দায়িত্ব নিয়ে খুলে দেব। আমি একবার রাহুলের কাছে যাব, একমাত্র ওই ঘড়ির সুবিধা পাইনি। বেশ 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 বেশ, একদম আমি বলছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে, এই জিনিস রাহুল গান্ধীও করেছেন, আগেই বলে দিয়েছেন ম্যাচ গড়াপেটা। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী চালাচ্ছেন, এই ইঙ্গিত দিচ্ছেন যার ভোট যার বিয়ে তিনি নিজেই পুরোহিত। আমার রাহুলের কাছে প্রশ্ন খুব পরিষ্কার যে জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল যদি ডে ওয়ান থেকে না মানে, তাহলে তো এই প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করাই উচিত নয়। অর্থাৎ আমি বলছি, যারা ভোট করাচ্ছে তাদের যদি অবিশ্বাসটা এতটাই হয় যে প্রথম দিন থেকে তারা নিরপেক্ষ নয়, এই ধারণা থেকে যদি এই খেলা শুরু হয়, তাহলে তো ভোটে অংশগ্রহণ করার মানেই হয় না। রাহুল শোন, দুটো কথা হচ্ছে, দেখো তুই যেটা বললে তার একটা কথা হচ্ছে যে নির্বাচন, জাতীয় নির্বাচন কমিশন হ্যাঁ এত ঢক্কা নিনাদ করলো, এত কথা বললো, আজকে দাঁড়িয়ে যে 3,000 কোটি টাকা তুমি অ্যাটাচ করার কথা বললে, প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে তিনি আদর্শ আচরণ ভঙ্গ করছেন নাকি? কে বলছেন? বলছেন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হয়ে আজকে যেখানে আদর্শ আচরণবিধি চলছে, কিন্তু আমার মনে হয় তোমার অন্য অন্য আরেকটা বিষয়, এক সেকেন্ড, 3,000 কোটি যখন বললে আরেকটাতে উদ্বিগ্ন হওয়ার কথা যে 10 বছর ধরে যদি ট্রেলার চলে কেউ তো জীবদ্দশায় 21 টাকাও পাবে না। আমি তো 10 বছর আমি বলি, এবার বারবার প্রশ্ন উঠছে কি বলো, যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যা হয়েছে, যা বারবার হচ্ছে, সারদা নানুদা এখানে কি কি হলো। আচ্ছা একটা কথা আমরা বলি না কেন সুমন, বারবার যে বলা হচ্ছে যে বামপন্থীরা যখন এখানে 34 বছর ছিল, বারবার প্রশ্ন উঠেছে যে আমরা কোনো দোষ করে তোমরা ধরতে পারতো, তোমরা 34 বছরে কি করেছো? ঠিক, একদম ঠিক, আমাদের একজনকে জেলে পড়তে পেরেছো ভাই, তো তার মানে কন্টেন্ট ছিল না তোমাদের কাছে? না না, প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ কন্টেন্ট ছিল না, তাই আজকে বলি সদর ব্যাটা। তো আজকে দাঁড়িয়ে যখন এই 10 বছর ধরে সারদা নারদা দুনিয়ার এজেন্সি ট্রায়াল হয়, দুনিয়ার এজেন্সি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসে মেলাইন করে, তারপরেও কাউকে গ্রেপ্তার করা যায় না কেন? কন্টেন্ট নেই, আমার দোষ নেই, আমার একটাই প্রশ্ন, করতে পারছে না। আমি যদি বলি গ্রেফতারি একের পর এক হয়েছে, তারপরে একের পর এক জামিন পেয়ে গেছে, আমি তো বলি গ্রেফতারি হয়নি, আমি বলি মাথার কথা বলছি, আজকে দাঁড়িয়ে যদি আরে তুমিও মাথার কথা বলছো, আমি বলতে কেন বলছি, কেন বলছি, যারা প্রচার করছে মাথার কথা দিয়ে, যারা বলতে চাইছে, আমি স্পষ্ট বলছি, একদম সেখানে দাঁড়িয়ে যদি কন্টেন্ট থাকে, অরবিন্দ কেজরিওয়ালকে যে তৎপরতা গ্রেফতার করা, তুমি করে বলে 1 বছর লেগেছে,
হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, তাকে ভিড় সময় নেই। এটা তোমার ক্ষোভ নাকি আশ্বস্ত হচ্ছে? এটা কনফিডেন্স। আচ্ছা, এটা আত্মবিশ্বাস। তার মানে এদের কাছে কিছু নেই। তুমি বলছো অরবিন্দ কেজরিওয়ালের কিছু আছে? বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে বিচার করে মুলাবা বলছেন, যারা বিচার করে তারাও বিচারপতির দিকে পদ্মপতি হয়ে চলে যান, বল ছেড়ে। সুতরাং কাকে মানুষ ভরসা করবে? তুমি দেখাও, আমি একটা জায়গা চাইছি যেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বা যে ওদের যে এজেন্সিগুলো সব কটাকে পলিটিক্যাল জায়গা পরিণত করেছে, তারা বলতে পেরেছে ভাই হ্যাঁ 10 বছরে আমি এদের ধরবো বা ট্রায়াল চালু করবো বা এদের বিরুদ্ধে। ঠিক যেমন এ রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনকে বিরোধীরা ভরসা করতে পারে না, ঠিক যেমন এ রাজ্যের রাজ্য মানবাধিকার কমিশনকে এ রাজ্যের বিরোধীরা ভরসা করতে পারে না, ঠিক সেই রকম শোনাচ্ছে। না সুমন, তোমার কি মনে হচ্ছে না যে আজকে দাঁড়িয়ে বারবার যদি আমি উল্টা বলি, ধরো বলে নাও একটু সময় তোমার? হ্যাঁ নিশ্চয়ই। গরু পাচারকারীকে নিয়ে এত কথা হলো, যে কেষ্টমন্ডল ভাই গৃহস্থ বাড়ি থেকে গরু চুরি করে পাঁজা কলকারে নিয়ে বর্ডার পেরিয়ে দিয়েছে, মানলাম সব। তারপরে দাঁড়িয়ে এরা এখানে বন্ধ করলো কেন? যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের কথা আসে, আলটিমেটলি যাবে ওরা গ্রেফতার হয়েছে। গৃহমন্ত্রী কেউ অস্বীকার করছে না, আমি দুটো কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি যেটা আমি আচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের কথাও বললো, হেমন্ত সোরেনের কাছ থেকে নাকি 35 লাখ টাকা পাওয়া গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কলকাতা এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়েছিলেন বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে, কাকপক্ষী জানতে পারলো না, কাকপক্ষী জানতে পারলো না। পাশাপাশি এই তথ্য দিতে হবে যে পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করেছিল, তারপরে কাস্টমসের তরফ থেকে কোনো তার উত্তর দেওয়া যায়নি। এই রহস্যের সমাধান কে করবে? এবার উত্তর কলকাতায় আমার যেতেই হবে, তার কারণ উত্তর কলকাতায় দলের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল কি খুলতে চলে, কারণ যারা গতকাল টেলিভিশন দেখেছেন তারা দেখেছেন যে এটা শুরু হয়েছিল কে কোন দলে রয়েছেন এবং কে কোথায় অবস্থান, কার হয়ে কাজ করছেন, এই বেসিক বিতর্কটা দিয়ে। আমি প্রথম প্রতিবেদনটা দেখাবো, তারপর প্রত্যেকের কাছে আসতে হবে, তার কারণ উত্তর কলকাতার রাজনৈতিক রসায়নটা একটা চমৎকার টানাপোড়েনের জায়গায় এসে দাঁড়িয়েছেন অন্তত আজকে এই মুহূর্তে। দেখুন, বিজেপির যে জেলা সভাপতি রয়েছে উত্তর কলকাতার, সে তো তৃণমূলকে বেশ সাহায্য করছে বলেই তৃণমূলের ছেলেদের কাছ থেকে রিপোর্ট পায়। বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন, সে তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেওয়া থেকে শুরু করে পুরনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন, মানে তিনি আমাদের সহজ, আমাদের কাছে ইনপুট আছে, উনি বরানগর উপনির্বাচনে আমাদের সাহায্য করছেন এবং আমাদের কাছে অবশ্যই কে সাহায্য করছে, কুণাল ঘোষ, এবং উত্তর কলকাতাতেও তৃণমূলকে কী করে হারানো যায় তার বিভিন্ন টিপস তো উনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে, কুণাল ঘোষ অবশ্যই। সুমনবাবু, 4 জুন যখন কাউন্টিং হবে এখানে আপনাদের নিশ্চয়ই স্টুডিওতে অনুষ্ঠান হবে, এই যে গোলের কথা বললেন, আলটিমেটলি মিলিয়ে নেবেন, গোলটা দেবে তৃণমূল, গোলটা খাবে বিজেপি, তার কারণ 2024 কে কোন দিকে খেলেছে এটা ক্লিয়ার হবে দরকার নেই। সাধারণত আমি মোটিভ দেখতে পাচ্ছি একমাত্র ফিশ ফ্রাই বিক্রেতাদের, এখন খুব শিগগিরই আবার সুদীপ দা আর কুণাল দাকে বসতে হবে। নিশ্চয়ই তুমি আমার সাথে একমত হবে যে এই মানে এই কি বলবো, এই নাটকীয়তার থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা লোকসভার ভোট, এবং যে কোনো দলের সমর্থক, সে বিজেপি সমর্থক হতে পারেন, তৃণমূল, সিপিএম, যারই সমর্থক হন না কেন, একজন সমর্থক বা একজন সাধারণ মানুষের একটা লোকসভা ভোটের কাছ থেকে কিন্তু অন্য অনেক প্রত্যাশা রয়েছে। আমি একটা কথা বলি, এখানে শান্তনুদা বললেন যে যাই হয়ে যাক না কেন গোলটা দেবে তৃণমূল, গোলটা খাবে বিজেপি, কিন্তু ওনার দলের প্রধান মুখপাত্র কদিন আগে বলেছেন ওখানে বিজেপির গোল খাওয়ার কোনো সুযোগই নেই তৃণমূলের হাতে। তার কারণটা হচ্ছে ওখানে দুটো সিম্বলেই বিজেপি প্রার্থী রয়েছে, যে পদ্মফুল সিম্বলে দাঁড়িয়েছে তিনিও বিজেপি প্রার্থী, আর ঘাসফুল সিম্বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপিরই প্রার্থী, এটা তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেছেন। এই কারণে টাইমলাইনটা তুমি গুলিয়ে ফেলেছো, যেটা ছিল সেটা হচ্ছে কুণাল এবিপি আনন্দকেই কুণাল ঘোষ বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি আবার তাকে প্রার্থী করা হয় উত্তর কলকাতা কেন্দ্রে, তাহলে বিজেপির দুজন প্রার্থী হবে। বিজেপি যেমন করা হয়েছে,
ক্যামেরা এবং তারপরে তৃণমূল প্রার্থী করা হয়েছে। সেই কারণেই বলছি, আমি টাইমলাইনটা মাথায় রেখেই বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে, অতএব বিজেপির দুজন প্রার্থী, বিজেপি বিরোধী প্রার্থী ওই কেন্দ্রের একমাত্র প্রদীপ ভট্টাচার্য। আমি দেখো দেখো সুমনদা, দুটো দলের মধ্যে যখন এরকম মানে কাদা ছড়াছড়ি হচ্ছে, একজন বিরোধী দলের কর্মী হিসাবে আমার কাছে কিন্তু অসংখ্য সুযোগ আছে এটাকে নিয়ে ব্যঙ্গ করার, বিদ্রুপ করার সেই ক্ষমতা আমার খুব কম নেই। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে একটা লোকসভা ভোট তাহলে যে কোনো দলের কর্মীরা কি পায় বলতো? তাহলে আজকে আমি বলছি, রানাঘাটে একজন তৃণমূল কংগ্রেস কর্মী 3 মার্চ পর্যন্ত যে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 10 মার্চে দেখছে মুকুটমণি অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি বলছি একটা দল 42 জন প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে 8 জন বিজেপি থেকে আসা লোক, আবার বিজেপি যতজন প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে এরকম 7-8 জন তৃণমূল কংগ্রেস থেকে আসা লোক। তাহলে আজকে তুমি যদি আমাকে সেটা কিন্তু জাতীয় ক্ষেত্রে সদরূপ একই রকম বিজেন্দ্র সিংকে দেখলাম যে আগের দিন টুইট করেছেন যে রাহুল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত, পরের দিন সকালে উঠে নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখতে পেয়েছেন। আমি আপনার সাথে এটা নিয়ে সরাসরি তর্ক করছিলাম না, শঙ্কর ঘোষ আমাদের দল থেকে গেছে, আমাদের দলে কাউকে অন্য দল থেকে না প্রার্থী করিনি, আমাদের দলে যেরকম এরকম কেউ নেই যে প্রার্থী হতে না পারলে বিছানা ভিজিয়ে ফেলবে, তেমন আমি বলছি স্টুডিও এবং টেবিলেই থাক, বিছানার দিকে যাওয়ার দরকার নেই, আমার শতরূপের কাছে আগে যেতে হবে শান্তমুদা। তার কারণ শতরূপরা এক হচ্ছে যে সিপিএম এর সমর্থনে এই নওশাদ সিদ্দিকী প্রথমবার বিধায়ক হলে বিধানসভায় পৌঁছেছিলেন, কার্যত তোমরা এবং কংগ্রেস ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলে যে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে যান ঘোষিত অবস্থান তাহলে বামেরা এবং কংগ্রেস তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেবে না। এই ISF-এর সঙ্গে জোটে বারবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অবধি হয়েছে এই ISF ইস্যুতে। আজকে কী কী মনে হচ্ছে যে বামেদের কোথাও মানে আঘাত করলো? তার কারণ যে যে জায়গায় নওশাদ প্রার্থী দিয়েছেন আমি দেখছিলাম, সেখানে যাদবপুর থেকে শুরু করে অন্যান্য বহু জায়গায় যেখানে ইতিমধ্যে বাম বা কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে, না আঘাত করলো এইভাবে না দেখলেও ব্যাপার অবাক করলো, এটা আমি স্বীকার করবো। এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার যেটা নওশাদ, দেখো আজকে নওশাদের সাথে আমাদের বোঝাপড়াটা এই লোকসভা ভোটের মতো ভেসে গেছে বলে একদিন পর্যন্ত নওশাদ সম্পর্কে যা যা বলেছি বা ভেবেছি সব মিথ্যে হয়ে গেছে এমন নয়। সত্যি MLA হিসেবে এবং তৃণমূলের বিরুদ্ধে জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে যে লড়াই করেছে, যে অবস্থান নিয়েছে, এখনও তার প্রশংসা করছি, ভবিষ্যতেও করবো। কিন্তু এটাও ঘটনা, ধরো ও আজকে যে কথাটা নওশাদ বললো, নওশাদ আমার খুবই প্রিয় বন্ধু, কিন্তু যে কথাটা বললো ইদানিং কয়েকদিন ধরে বলছিল যে আমার দল যদি আমাকে অনুমতি দেয়, এবং ফাইন দিয়ে যে বললো আমার দল আমায় অনুমতি দেয়নি। এখন ঘটনাটা হচ্ছে যে 1 বছর ধরে যখন নওশাদ বলছিল যে ডায়মন্ড হারবারের প্রার্থী হবে, তখন দলের কেউ বলেননি যে এটা দলের অনুমতি নেই, বা দল এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেয়নি, অতএব তুমি এখনই এটা বলো না, লেট দ্য পার্টি ডিসাইড, তারপরে তুমি বলবে। যদি 1 বছর ধরে দল এটা বলতো তা এটা নিশ্চয়ই নওশাদের দিন ধরে কথাটা বলতো না, হতেই পারে এটা অন্য দলের না। তোমার বন্ধু তুমি কিছু বলছো না, কিন্তু নওশাদ সরাসরি এই জোট ভাঙার দায় সরাসরি তোমাদের উপর বামেদের উপর চাপিয়েছে, কোনো দ্বিধা রাখেনি, কেউ তো এই কথা বলেনি, যে কখনো বলেন না যে আমি আমার দায়িত্বে জোট ভেঙে দিলাম। কিন্তু গোটা বাংলার মানুষ দেখছেন যে তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত খালি রাজনৈতিক দল নয়, যাবতীয় সামাজিক সংগঠনকেও একটা মঞ্চের তলায় আনার চেষ্টা আমরা 2019 থেকে আমি শান্তমুদার কাছে যাব। মানে শান্তমুদার কথা বলছি, একটা প্রশ্ন একটাই, আমি বলছি সবচেয়ে আমার মনে হয় ওনারা তো ঠিক আছে, ওনারা তো অতি শক্তিশালী বিভাগ, মানে জোটটা তো আমাদের ভেঙেছে। আমি বলছি যে আমি একটা বলছি, আমি গত কয়েকদিন ধরেও আজকে ডায়মন্ড হারবারে নওশাদের বদলে একজনের নাম ঘোষণা করেছেন, তিনিও নিশ্চয়ই ISF এর গুরুত্বপূর্ণ নেতা, আমার তার ক্রেডেনশিয়াল নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, মজনু নস্কর। হ্যাঁ, কিন্তু এইটাও একটু অবাক হয়েছি যে ধরো ডায়মন্ড হারবারের প্রার্থী একদিন ঘোষণা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু মোহাম্মদ সালিমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল, দীপশিদার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল, এটা আমাদের একটু অবাক করেছে, খারাপ লেগেছে, কিন্তু এর জন্য আমাদের লড়াই থেমে থাকছে না। বন্ধুত্বের ঘোর নাকি এটাও স্ট্র্যাটেজিক আমি বুঝতে পারছি না, অর্থাৎ এখনো ভাবছেন যে নওশাদ সিদ্দিকী কিছু করতে, শতরূপ কি কারণে বলছে না সেটা আমি জানি না, কিন্তু না দাঁড়ালে নওশাদ না দাঁড়ানোতে কারা সবচেয়ে বেশি লাভবান হলো? তৃণমূল সবচেয়ে বেশি লাভবান হলো, কারণ ভোট কাদের কাটতো সেটা সবাই বুঝতে পারছে। আর দ্বিতীয়ত আর একজন লাভবান হলো বিজেপি, কারণ এই যে তৃতীয় এই যে বাইনারিটা তৈরি হচ্ছে, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, এই বাম কংগ্রেসের যে স্পেস, থার্ড স্পেস, যেটা হয়তোবা এখনো ঘুরে দাঁড়াতে সময় লাগবে, হয়তোবা এক ভোটের অঙ্কের নিরিখে অনেক কম, কিন্তু তা সত্ত্বেও এই থার্ড স্পেসটা যে নষ্ট করে দেওয়া, এইটা কিন্তু নওশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়াতেন তাহলে এটা হতো না। কি কারণে এই নির্বাচনী আতাত বন্ধ হয়ে গেল বলুন তো? মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ভোট দাঁড়িয়ে গেল, আর এদিকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগেছে দাঁড়ালো না, এটা পিছনে কি মানে আমাদেরও তো আপনি যেদিকে যাচ্ছেন সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে নওশাদ না দাঁড়ালেও একটি দলের সুবিধা,
আবার আবার নওশাদ সিদ্দিকী এতগুলো জায়গায় যেখানে কংগ্রেস বা বামেরা প্রার্থী দিয়েছে সেখানে প্রার্থী দাঁড় করালেও সেই দলটারই সুবিধে, আপনি এই দিকে হচ্ছেন না 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 দুটো ক্ষেত্রেই আপনি দেখুন, যদি নওশাদ সিদ্দিকী দাঁড়াতেন তাহলে তৃণমূলের ভোট কাটতই, এবং নওশাদ সিদ্দিকী দাঁড়ালে এই যে থার্ড স্পেস এইটা বিজেপি কিন্তু ওর মধ্যে ঢুকে গেলে বিজেপির এই যে বিজেপি ভার্সেস তৃণমূল এই বাইনারিটা নষ্ট হয়ে যাবে, এবং এই জায়গাটা নষ্ট করবার জন্য এটা কিন্তু নিশ্চিতভাবে আমার ধারণা, এগুলো তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু আমরা প্রমাণ হাতে রাখতে পারবো না, এত বড় একটা ঘটনা ঘটছে কোন তার পিছনে কোনো কারণ নেই, কোনো লেনদেন নেই, এই জিনিসটা কিন্তু আমি মানতে রাজি নই। প্রথম এই এন্টার এপিসোডে আমার মনে হয়েছে নৌসাদের সাথে আমি যতটুকু কথা বলেছি তাতে আমার যেটা মনে হয়েছে যে ও কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে ছিল, খ হলো যে কোনো ডাইরেকশন লেসভাবে ও চলেছে, থার্ড হলো যে ও নিজে কি বলছে, মানে ওটা আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে যে ফুটেজ খাওয়ার জন্যই ওই ধরনের কথা ও তো ওই সময় বলেছে, এবং ফোর্থ হলো যেটা আপনি বারবার বলছেন মানে আইএসএফের বিরুদ্ধে এই অভিযোগটা নানা সময় তৃণমূল বা বিজেপি বা অন্য দলগুলো বলছে যে আন্ডার কারেন্ট কিছু হচ্ছে, আন্ডার টেবিল কিছু হচ্ছে, বহু রাজনৈতিক দল যেমন মিম তারা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিক্রি হয়, মানে এই বিক্রিটা যদি আইএসএফ হয়ে থাকে আমি অবাক হব না, মারাত্মক সম্ভাবনা। এটা হলো কি করে, এক কথায় বললেন কি করে, এক কথায় উত্তর, বিজেপির টাকায় মদতপুষ্ট আইএসএফ এর নেতা নওশাদ। কিন্তু এখন কি হলো, আমি বলছি বিজেপি শান্তমুদা বিজেপির টাকায় মদতপুষ্ট আমি বুঝলাম, কিন্তু তাহলে কি অন্য কারণ কাছ থেকে টাকার অঙ্কটা বেড়ে গেল? আমি বলছি বিজেপির টাকায় মদতপুষ্ট বুঝলাম, কিন্তু তাহলে কি অন্য কেউ টাকার অঙ্ক বাড়িয়ে দিল? আমি আবার বলছি ভয় পেয়েছে, নির্বাচনী বন্ডে টাকা নাওনি বলে শেষ পর্যন্ত নওশাদ দাঁড়াচ্ছে না। আমি বলছি অনেকে বলছেন যে নির্বাচনী বন্ডে সিপিএম টাকা নেয়নি বলে নওশাদ দাঁড়ালো না। না তুমি এটা প্রশ্নটা মজার ছলে করেও আমাকে একটা সুযোগ করে দিলে, আমি জাস্ট এই প্রসঙ্গে বলে রাখি মোদি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, দেখা গেল ইলেকট্রাল বন্ডে উনিও খেয়েছেন তৃণমূলকেও খেতে দিয়েছেন, আমরা তার বিরুদ্ধে নীতিগত অবস্থা নিয়েছি।